এবার দেখে নিব খেলার টুকরো খবরগুলো। আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরি গাইভভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। এ সময় দুই দেশের যুবদের মধ্যে দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশ এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে যুব অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে গত দুই ম্যাচে নিষেধাজ্ঞার জন্য খেলতে পারেননি তিন ফুটবলার। এবারে নিষিদ্ধ হয়েছেন সোহেল রানা। বিশ্বকাপে লেবাননের বিপক্ষে সবশেষ ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি। এছাড়া দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে পাওয়া যাবে না তাকে। আগামী বছরের 21 মার্চ ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। হঠাৎই আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন হেড কোচ লিওনেল স্কালোনি। মারাকানায় ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো জয়ের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোচ স্কালোনি জানান তার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে। স্কালোনির মতে জাতীয় দলের এমন একজন কোচ দরকার যার সমস্ত শক্তি আছে।